চুচুতি পরে ধস্তা ধস্তি কটক কেন্দ্র সমবায় ব্যাংক ধসেই বসিলে চাষী বর্ষ বর্ষ ধরি ন্যায় ন মিলিবা পরে ইয়ে হেউচি আঠগড় চাষীঙ্ক উগ্র রূপ আঠগড়ে কটক কেন্দ্র সমবায় ব্যাংক ধসেই বসিবাকু উদ্যম করুছন্তি চাষী রাজা উপরে সেই পুলিশ ধমক দেখাউছন্তি রাজা ও পুলিশ র ধমক দেখেবে তা ভিতরে অন্য কিছু নাই তো পয়সা খাইছি পুলিশ মানুষ নগাই দিও কাকু উঠে আন কাকু ধমক দিও কাকু বাঁধি নিও কানাল কেস ভরি গোচর গোদণ্ডা যেউঠে থেলে তাকু বিক্রি করে খাইদেলে তথাপি তথাপি তাঙ্ক পেট পুরিলা না যে আম গরিব লোক পেট মারিকি নেই রাজা বাবু বড় লোক হয়েছি রাজা বাবু বড় লোক হয়েছি গরিব তন্টি চিপিকি বড় লোক হবে ভগবান সহিবে তো দেখুন তো দীর্ঘ ন মাস হলানি চাষী মানকর দুঃখ দুর্দশা বিভিন্ন ফোরমে জনাওছু এইটা হচ্ছে খোদ আঠগড়ের বিধায়ক এবেকার যে মন্ত্রী সমবায় মন্ত্রী অনেক রণেন্দ্র প্রতাপ স্বাইঁ নিজ নির্বাচন মন্ডলী কিন্তু নিজ নির্বাচন মন্ডলী নিজে খোদ চাষী মানক পেটুক লাত মারিচন্তি চাষী মানক ভাতক লুট করছেন নিজে রণেন্দ্র প্রতাপ স্বাইঁ এবং তাঁক বড় ভাই বীরেন্দ্র প্রতাপ স্বাইঁ যেভাবে ভাবে লুট করছেন তার প্রকৃত জবাব দিয়াযিব প্রথমে শতাধিক চাষী ব্যাংক নিকটরে অনশনরে বসিলে এরপরে ব্যাংক ভিতরক ধসে পশিবা চেষ্টা কলাবেলে পুলিশ সহ ধস্তা ধস্তি হয়েছিল যেউথিরে কিছু চাষী অচেত হয়ে যাইথিবা দেখিবা কমেছিলা যে পর্যন্ত আমাকু ন্যায় ন মিলিথিবো সে পর্যন্ত আমি যদি আন্দোলন চলাই রাখিথিবো দুর্নীতিগ্রস্ত মন্ত্রী যেতবে পয়সা খাইকি রাখি পয়সা খাইকি বসিকি চোর মুহ লুচাইকি বসিছন্তি ন্যায় কেতে মিলিব মন্ত্রী হি জানিথিবে আমি কেতবে মন্ত্রী ন্যায় দেবে সে পর্যন্ত আমি এমতি বসিথিবো আজ্ঞা ইয়ে বারম্বার যে চাষী মানকর দেখন্তু মা মানে এঠে কেমিতি গড়ি যাচ্ছে কার চেতা বুড়ি যাচ্ছে সেমানে এতে মাত্রার দুর্নীতি করিছন্তি যা ফলে সেমানে আর কাহাকু কহিবা বারম্বার অভিযোগ কলে বি সেটা ফেল মারুছি কিছু তার কেই বি তার কথা শোনা যাও নাই তেমনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ ইয়া উপরে তুরন্ত যে ছবিটা পঞ্চায়েত ছবিশটা সোসাইটি অছি আমার আঠগড়ে তাকু সে অডিট করন্তু নবীন দল চাষী বল কোচন্তি তার কোন মুখ্যমন্ত্রী মোর রিকোয়েস্ট সেমানে ইয়ার তুরন্ত প্রতিকার করন্তু যদি কেউ মানে অছন্তি সেদরে সংশ্লিষ্ট সেমানকু তাঙ্ক উপরে কঠোর কার্যানুষ্ঠান গ্রহণ করন্তু আর দুর্নীতিগ্রস্ত যে মন্ত্রী মহাশয়ঙ্কু বরখাস্ত করন্তু ସମବାୟ ମନ୍ତ୍ରୀ ରଣେନ୍ଦ୍ର ପ୍ରତାପ ସ୍ୱାଇଁଙ୍କ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ଗୁରୁଡ଼ି ଛାଟିଆରେ ହୋଇଛି କୋଟି କୋଟି ଟଙ୍କାର ଦୁର୍ନୀତି ଚାଷୀଙ୍କ ଅଜାଣତରେ ମୁଣ୍ଡ ଉପରେ ଚଢ଼ିଛି ଲକ୍ଷାଧିକ ଟଙ୍କାର ଋଣ ବୋଝ ଚାଷୀଙ୍କ ନାଁରେ ସମବାୟ ବ୍ୟାଙ୍କରେ ଥିବା ମୂଳ ଖାତାକୁ ଅଧିକାରୀ ରଖି ଧରାଇ ଦେଇଛନ୍ତି ନକଲି ଖାତା ମୂଳ ଖାତାରେ ଉଠିଛି ଲକ୍ଷାଧିକ ଟଙ୍କାର ଋଣ ସୂଚନା ଅଧିକାର ଆଇନରେ ମିଳିଥିବା ତଥ୍ୟ ଅନୁସାରେ 126 ଜଣ ଚାଷୀଙ୍କ ବ୍ୟାଙ୍କ ଖାତା ଅଡିଟ୍ରୁ 1,09,50,250 ହଡପର ତଥ୍ୟ ସାମ୍ନାକୁ ଆସିଥିଲା ଅଭିଯୋଗ ହୋଇଛି ଗୁରୁଡ଼ି ଛାଟିଆ ସମେତ ଆଠଗଡ଼ର ଅନ୍ୟ କିଛି ସମବାୟ ସମିତିକୁ ମିଶାଇ ଚାଷୀଙ୍କ ନାଁରେ ପ୍ରାୟ 200 କୋଟିରୁ ଅଧିକ ଟଙ୍କା ଆତ୍ମସାତ ହୋଇଛି ବଡ଼ କଥା ହେଉଛି ଏ ଖବର ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚିବା ପରେ ଗତ ଜୁନ୍ରେ କୋଅପରେଟିଭ୍ ସୋସାଇଟିର ରେଜିଷ୍ଟାର ଅର୍ଥନୈତିକ ଅପରାଧ ଶାଖାକୁ ତଦନ୍ତ ପାଇଁ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଥିଲେ ତେବେ 10 ଜଣ ଚାଷୀଙ୍କ ତଥ୍ୟ ଦେବାକୁ ଅର୍ଥନୈତିକ ଅପରାଧ ଶାଖା ରେଜିଷ୍ଟ୍ରାରଙ୍କୁ ଜଣାଇବା ପରେ ଏବେ ବଲ୍ ସରକାରଙ୍କ କୋର୍ଟରେ ପ୍ରଶ୍ନ ଉଠୁଛି କାହିଁକି ଦୁର୍ନୀତିକୁ ନେଇ ଚୁ ସମବାୟ ମନ୍ତ୍ରୀ ରଣେନ୍ଦ୍ର ପ୍ରତାପ ସ୍ୱାଇଁ କେଉଁ ପ୍ରଭାବଶାଳୀ ନେତାଙ୍କ ଇଙ୍ଗିତରେ କୋଟି କୋଟି ଟଙ୍କାର ଲୁଟ୍ କାହିଁକି ଚାଷୀଙ୍କ ସମସ୍ୟାକୁ ଦେଖି ଆଖି ବୁଜି ଦେଉଛନ୍ତି ସରକାର ଆଠଗଡ଼ରୁ ସୁଶାନ୍ତ ସାହୁଙ୍କ ସହ ସନ୍ତୋଷ ଜେନାଙ୍କ ରିପୋର୍ଟ ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍